হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডক্টর ইমরান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনারা সবাই জানেন আমি আমার এই চ্যানেলটিতে নিয়মিত কথা বলে থাকি কমন সার্জিক্যাল ইস্যু, ক্যান্সার, ক্যান্সারের চিকিৎসা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। আর এরই ধারাবাহিকতায় আজকে কথা বলবো ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিয়ে। আসলে কীভাবে ক্যান্সারের চিকিৎসা শুরু হওয়া উচিত এবং বাংলাদেশে কীভাবে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব খুব সহজে বাংলায়। ক্যান্সারের নাম শুনলে আমরা আঁতকে উঠি। ক্যান্সার যেমন একটি জটিল বিষয়, এর চিকিৎসা পদ্ধতিও জটিল এবং সময় সাপেক্ষ। আর এর চিকিৎসার জন্য প্রয়োজন একটি সমন্বিত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। ওয়ান আমব্রেলার নিচেই ক্যান্সার চিকিৎসার যাবতীয় অনুষঙ্গ থাকতে হবে, অর্থাৎ রোগ নির্ণয়ের সমস্ত ফ্যাসিলিটি থেকে শুরু করে এর চিকিৎসা পদ্ধতির যত উপকরণ রয়েছে, যেমন সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, এর ফলো আপ, সমস্ত বিষয়গুলো থাকবে একই আমব্রেলার নিচে। আর চিকিৎসা হতে হবে একটি টিউমার বোর্ডের মাধ্যমে। ছবিতে আপনারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, যেটা মহাখালীতে অবস্থিত, সেখানকার 235 নং রুম টিউমার বোর্ডের ছবি দেখতে পাচ্ছেন। আর ক্যান্সারের এই টিউমার বোর্ডে উপস্থিত থাকবেন ক্যান্সার চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকেন, রোগ নির্ণয় এর জন্য প্যাথোলজিস্ট, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট থেকে শুরু করে সার্জারির জন্য সার্জিক্যাল অনকোলজিস্ট, পরবর্তীতে কেমোথেরাপির জন্য মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশনের জন্য রেডিয়েশন অনকোলজিস্ট, ওয়ার্ডের সার্বক্ষণিক দেখাশোনার জন্য নার্স, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট থেকে আরও অনেকের প্রয়োজন হতে পারে এই বোর্ডে, যাদের প্রত্যেকের বিভিন্ন রোল রয়েছে ক্যান্সার চিকিৎসার বিভিন্ন অনুষঙ্গে। একজন ব্যক্তি যখন ক্যান্সার চিকিৎসার জন্য আসেন, তাকে প্রাইমারি ফিজিশিয়ান তাকে প্রথম ফেস করতে হয়। তিনি তাকে এক্সামিনেশন করেন, রিলেভেন্ট হিস্ট্রি নেন, নিয়ে যাবতীয় ইনভেস্টিগেশন সাজেস্ট করেন। এই সবগুলোর পরে সব রিপোর্ট সহ তিনি টিউমার বোর্ড ফেস করেন। এবং টিউমার বোর্ডে ক্যান্সার চিকিৎসার যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার দরকার, সে তারা উপস্থিত থাকেন এবং তারা সকলে মিলে ডিবেটের মাধ্যমে, বিশেষ করে জটিল কেসগুলো তারা ডিবেটের মাধ্যমে অংশগ্রহণ করেন এবং তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কী হবে একটা হলিস্টিক কেয়ার তারা খুঁজে বের করেন এবং সেই অনুযায়ী পেশেন্ট চিকিৎসা পেতে থাকে। আর এটাই হলো ক্যান্সার চিকিৎসার স্ট্যান্ডার্ড পদ্ধতি। বাট দুঃখের বিষয় এই যে আমাদের দেশে মতো অপ্রতুল যে রিসোর্সের মধ্যে দিয়ে আমরা যাই, সেখানে টিউমার বোর্ডের আমরা সব রোগীকে নিতে পারি না। সাধারণত রোগীরা যে কোনো একজন ক্যান্সার চিকিৎসকের কাছে যান এবং পরবর্তীতে তারা চিকিৎসা পেয়ে থাকেন এবং প্রয়োজন হলে রেফারেলের মাধ্যমে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে তিনি যোগাযোগ করে থাকেন। এখানে একটি যে ত্রুটি হয় সেটা হচ্ছে ওপেন ডিবেটের সুযোগ থাকে না, অর্থাৎ তিনি যেভাবে চিকিৎসা পদ্ধতি শুরু করেন সেভাবেই পেশেন্টটি চিকিৎসা পেতে থাকে। আমরা আশাবাদী বাংলাদেশের যে 8টি বিভাগীয় শহরে ক্যান্সার সেন্টার হচ্ছে সমন্বিত ক্যান্সার সেবা কেন্দ্র, সেখানে আশা করছি টিউমার বোর্ড থাকবে এবং রোগীরা ওয়ান আমব্রেলার নিচে ক্যান্সার চিকিৎসার যাবতীয় সুযোগ সুবিধাগুলো পাবে এবং তাদের কষ্ট লাঘব হবে। চ্যানেলটিতে নিয়মিত কথা বলছি মেডিকেল সায়েন্সের সমসাময়িক বিষয়, কমন সার্জিক্যাল ইস্যু, ক্যান্সার, ক্যান্সারের চিকিৎসা, ক্যান্সারের সার্জারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব সহজে বাংলায়। আর এই ভিডিওগুলো তৈরির একমাত্র উদ্দেশ্য আপনাদের মধ্যে সচেতনতা তৈরি। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।